প্রতিশাদে দেবী দুর্গাকে বিদায়, বিসর্জন ঘিরে উৎসবের আমেজ, বিজয়া দশমীতে সম্প্রীতি প্রতিষ্ঠার প্রার্থনা, কলকাতায় 18 অক্টোবর পর্যন্ত চলবে বিসর্জন। পুরনো রূপে ফিরছে বিএনপি, তারাই সাম্প্রদায়িক শক্তিকে উস্কে দিচ্ছে, বললেন ওবায়দুল কাদের। আওয়ামী লীগের মদতেই কুমিল্লার ঘটনা, অভিযোগ মির্জা ফখরুলের। সুস্থ আছে মানিকগঞ্জে কোভিড টিকা নেওয়া শিশুরা, গতি ফিরবে শিক্ষা কার্যক্রমে আসা অভিভাবকদের, মজুদ বাড়ানো গেলে বয়সসীমা আরও কমানোর পরামর্শ। দেখছিলেন শিরোনাম, প্রবাসী সময়ের সঙ্গে আছি আমি জেনিফার কামাল। আনন্দ বিষাদে বিদায় জানানো হলো দেবী দুর্গাকে, দোলাই করে কৈলাসে ফিরছেন দেবী। শারদীয় দুর্গা উৎসবের বিজয়া দশমীতে ভক্তদের আশা ধরা থেকে দূর হবে করোনা মহামারী, সেই সঙ্গে অশুভ শক্তিকে দূর করে শুভ শক্তির জয়ের প্রার্থনা তাদের। রাশেদ বাপ্পির রিপোর্ট। ঢাকের শব্দ অঞ্জলি উলুধ্বনিতে অশুভের বিরুদ্ধে শুভর বিজয়ানন্দ। একদিকে আনন্দ উল্লাস, অন্যদিকে বিষাদের সুর। আনন্দ দেবীর আশীর্বাদ প্রাপ্তির, আর বিষাদ মর্ত ছেড়ে দেবীর কৈলাসে চলে যাওয়ায়। শুক্রবার বিকেল থেকে রাজধানীর ওয়াইজ ঘাটে একে একে আসতে থাকে প্রতিমাবাহী ট্রাক। অত্যন্ত সুশৃঙ্খলভাবে যান্ত্রিক নৌকায় তুলে প্রতিমা নিয়ে যাওয়া হয় মাঝ বুড়িগঙ্গায়। নদীতে চলে দেবী বিদায়ের সবশেষ ধর্মীয় আচার আনুষ্ঠানিকতা। এরপর সম্মিলিতভাবে বিদায় দেওয়া হয় দুর্গতিনাশিনীকে। দেবীর আশীর্বাদে সামনের দিনগুলো হবে পূর্ণময় কল্যাণময়, এমন আশাবাদ দেবী ভক্তদের। মা চলে যাচ্ছে আমাদের খারাপ লাগতেছে, তারপরে মা আমাদের যেন সবার মঙ্গল করেন, সবাই যেন ভালো থাকে। খুবই ভালো ছিল, আনন্দে ছিলাম, এখন মা চলে যাচ্ছে খারাপ লাগতেছে। আমরা মায়ের কাছে প্রার্থনা করেছি এ দেশের মঙ্গলের জন্য, দেশের যাতে শান্তি শৃঙ্খলা আমরা বজায় থাকি। অশুভের বিরুদ্ধে শুভ শক্তির বিজয়ের প্রতীক দেবী দুর্গা মর্ত থেকে ফিরে গেলেন কৈলাসে। বিজয়া দশমীর এই ক্ষণে সনাতন ধর্মাবলম্বীদের প্রত্যাশা, অসুরকে বধ ও অশুভকে বিনাশ করে মানব মনে সঞ্চারিত হোক শুভ চেতনা। এর আগে সকালে ধূপ দীপ ফুলে বন্দনা করা হয় দেবী দুর্গার। দর্পণ বিসর্জনের পর দেবীর পায়ে সিঁদুর ছুঁয়ে একে অপরের গায়ে মাখিয়ে দেন সিঁদুর। মায়ের কপালে সিঁদুর দিলে মার শীতের সিঁদুর যেমন অক্ষয়, তারও শীতের সিঁদুর তেমনি অক্ষয় হয়ে থাকবে। মন্ত্রপাঠে বিহিত পূজার পর দর্পণ বিসর্জনের মাধ্যমে শেষ হয় মূল পূজার আনুষ্ঠানিকতা। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা। এদিকে ঢাকার বাইরেও উৎসব মুখর পরিবেশে দেবীকে বিসর্জন দেন ভক্তরা, ভেদাভেদ ভুলে সম্প্রীতি প্রতিষ্ঠার আশা সনাতন ধর্মাবলম্বীদের। এদিকে চট্টগ্রামে সন্ধ্যার পর হয় প্রতিমা বিসর্জন। ব্যুরো ও জেলা প্রতিনিধির পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। ঢাকের কাঠিতে বিদায়ের সুর, দেবী দুর্গার বিদায়ে বিষাদের ছায়া। দুর্গতিনাশিনী যেমন এসেছিলেন বিপুল আড়ম্বরে, তেমনি কোটি ভক্তের ভালোবাসায় সিক্ত হয়ে মর্ত ছেড়ে কৈলাসে ফিরে যান। শুক্রবার দর্পণ বিসর্জনের মধ্য দিয়ে যে যাত্রা শুরু হয় তার সমাপ্তি প্রতিমা নিরঞ্জনে। চট্টগ্রাম নগরীতে প্রতিমা বিসর্জন শুরু হয় সন্ধ্যার পরে। কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে দেবীকে বিদায় জানান ভক্তরা। এরপরই পতেঙ্গা সমুদ্র সৈকতেও বিসর্জন দেওয়া হয় প্রতিমা। ঢাক ঢোল ধ্বনিতে 5 দিন আগে দুর্গাপুজোকে কেন্দ্র করে যে শারদ উৎসবের সূচনা হয়েছিল, সেই একই বাদ্যবাজনায় ইতি ঘটল সেই উৎসবের। এই বিসর্জনের সময়টা আমরা মজা করি ঠিকই, কিন্তু খুব কষ্ট হয় আসলে। মা যেন করোনা মুক্ত বিশ্ব দেয়, গোটা বিশ্ব যেন সুস্থ শান্তিতে সবাই যেন বসবাস করতে পারে।
দশমীর আমেজ আবহে শুভ বিজয়ের আনন্দ মিলনে ভক্তদের উচ্ছ্বাস। রাজশাহী নগরীর বিভিন্ন মন্দির মণ্ডপের প্রতিমা বিসর্জন হয় পদ্মা নদীর ঘাটে। এখানে এসে মা হলো বিসর্জন দেখছি। আমরা মাকে বিদায় দিচ্ছি, আমাদের মনটা খুব ভারাক্রান্ত। দোলায় করে বাবার বাড়ি ছেড়ে স্বামীর সংসারে ফিরে যাচ্ছেন দেবী, তাই তাকে বিদায় জানাতে ভক্তকুল এসেছেন প্রতিমা বিসর্জন ঘাটে। প্রতি বছর এই দিন যেন আমাদের ফিরে ফিরে আসুক ধর্মযাত্রার উৎসব সবার। দেশের বিভিন্ন স্থানে দেবী দুর্গাকে বিদায় জানানোর আয়োজনের মধ্য দিয়ে মর্ত ছেড়ে স্বর্গে ফিরেন দুর্গতিনাশিনী দেবী দুর্গা। এর আগে দশমীর পূজা শেষে মঙ্গলের জন্য সিঁদুর দানের খেলায় মাতেন ভক্তরা। বিশ্ব থেকে সব অশুভ শক্তি ও মহামারী থেকে মুক্তি কামনা করে দেবী দুর্গাকে বিদায় জানান ভক্তরা। লাভিব হাসান, সময় সংবাদ। কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে কলকাতার গঙ্গার ঘাটে বিসর্জন দেওয়া হয় দেবীকে। দেবীর আশীর্বাদে সামনের দিনগুলো হবে পূর্ণময়, কল্যাণময়, এমনটাই প্রার্থনা করেন সবাই। আগামী 18 অক্টোবর পর্যন্ত চলবে বিসর্জন। কলকাতা থেকে বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য, ক্যামেরায় ছিলেন বিশ্বজিৎ দাস। শুক্রবার দর্পণ বিসর্জনের মধ্য দিয়ে দেবীর প্রাণ কৈলাসে চলে গেলেও দেবীর মূর্তি বিসর্জনের মধ্য দিয়ে 4 দিনের ধর্মীয় রীতির আনুষ্ঠানিকভাবে সমাপ্তি ঘটবে। দেবীকে গঙ্গায় বিসর্জনের প্রক্রিয়া অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হয়। সে কারণে বহুদূর থেকে দেবীকে এভাবেই ট্রাকে করে নিয়ে আসা হয় কলকাতার গঙ্গার ঘাটগুলোতে। রাত যত গড়াচ্ছে ততই কিন্তু এই প্রতিমা নিয়ে আসার ধুম লেগেছে কলকাতার বাবুঘাট সহ কলকাতা পুরসভার সদরটি ঘাটে। তবে সন্ধ্যের পর একটু বৃষ্টি হয়, বিসর্জন প্রক্রিয়া কিছুটা বাদ সাধে। যদিও কঠোর নিরাপত্তা এবং সুষ্ঠু ব্যবস্থাপনায় এবারও বিসর্জন প্রক্রিয়া নিয়ে খুশি সাধারণ মানুষ। ম্যানেজমেন্ট খুব ভালো, কোনো রকম প্রবলেম হয়নি। নেক্সট ইয়ার মা আবার যেন আসে আমাদের কাছে এবং আমরা আবার বড় করে মাকে নিয়ে আসি। আমরা এবছর যেভাবে আনন্দ করেছি, সামনে ইয়ারে যেন আরো ভালো করে আনন্দ করতে পারি। আমরা কলকাতা পুলিশকে ধন্যবাদ দেব এবং আমাদের কোঅপারেট করেছে, আমরা একটু হলেও তো দেখতে পেরেছি। শুক্রবার দুপুর থেকে শুরু হওয়া এই দেবী বিসর্জনের কর্মসূচি সরকারিভাবে বেঁধে দেওয়া হয়েছে আগামী 18 অক্টোবর পর্যন্ত। এই 4 দিনের মধ্যেই সব মণ্ডপের প্রতিমা বিসর্জন দিতে হবে। সুব্রত আচার্য, সময় সংবাদ, পশ্চিমবঙ্গ, ভারত। সারা দেশে নিরাপত্তা জোরদারে দেশের বিভিন্ন স্থানে মোতায়েন রয়েছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। মিথ্যা গুজব ছড়িয়ে উস্কানি দেওয়ার অভিযোগে শুক্রবার অন্তত 100 জনকে আটক করা হয়েছে। বিস্তারিত রিপোর্টে। বিভিন্ন এলাকায় চলছে বিজিবির টহল। শুক্রবার সকালে ব্রাহ্মণবাড়িয়ায় নিরাপত্তা জোরদার করা হয়। জেলার বিভিন্ন স্থানে মোতায়েন করা হয় 2000-এর বেশি পুলিশ, বিজিবি ও আনসার সদস্য। প্রতিটি পর্যায়ে বাড়ানো হয় নজরদারি। 2 প্লাটুন বিজিবি পুরো এলাকায় টহল দিচ্ছে বিভিন্ন জায়গায়, গুরুত্বপূর্ণ জায়গায়। একই চিত্র রাজশাহীতেও। তৈরি করা হয়েছে 3 স্তরের নিরাপত্তা বলয়। নগরের সাহেববাজার, আলুপট্টি মোড়, বুলনপুর ঘাট সহ গুরুত্বপূর্ণ এলাকায় মোতায়েন রয়েছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। মুন্সীগঞ্জে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে বিভিন্ন স্থানে তৎপর রয়েছে বিজিবি, সবখানেই রয়েছে তাদের সজাগ দৃষ্টি। আইন শৃঙ্খলার পুরোপুরি স্বাভাবিক, সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট না হয় এ ব্যাপারে আমরা সকলকে অনুরোধ করব। কুমিল্লায় পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক। মন্দির ও মণ্ডপে বাড়ানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। স্বাভাবিক পরিবেশে বিজয়া দশমীর আচার অনুষ্ঠান পালন করছেন সনাতন ধর্মের অনুসারীরা। তবে চলমান পরিস্থিতিতে কিছুটা কমেছে উৎসবের আমেজ। এর আগে বুধবার সকালে কুমিল্লায় একটি মন্দিরে ধর্ম অবমাননা হয়েছে এমন খবর ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে স্থানীয় প্রশাসন ও পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট সহ বিভিন্ন বিষয়ে এ সংক্রান্ত কোতোয়ালি থানায় অন্তত 4টি মামলা হয়। গঠন করা হয় 3 সদস্যের একটি তদন্ত কমিটি। সাবিত সারওয়ার, সময় সংবাদ। বিএনপি পুরনো রূপে ফিরে যাচ্ছে উল্লেখ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন তারা সাম্প্রদায়িক শক্তিকে উস্কে দিচ্ছে। তিনি বলেন কুমিল্লার ঘটনায় জড়িতদের বিএনপি সহযোগিতা করেছে এমন তথ্য পাওয়া গেছে। এদিকে বিএনপি মহাসচিব মির্জা
ফকরুল ইসলাম আলমগীর পাল্টা অভিযোগ তুলে বলেন, জনগণের দৃষ্টি ভিন্ন দিকে সরাতে সরকারের মদদে কুমিল্লার ঘটনা ঘটেছে। কুমিল্লার নানুয়ান থেকে পূজা মণ্ডপের ঘটনায় পাল্টাপাল্টি বক্তব্য দিচ্ছে আওয়ামী লীগ ও বিএনপি। এই ঘটনার নিন্দা জানিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, অতীতের সাম্প্রদায়িক শক্তিকে প্রশ্রয় দেওয়া বিএনপি এখন নতুন করে সাম্প্রদায়িক শক্তিকে উস্কে দিচ্ছে। কুমিল্লার পূজা মণ্ডপের ঘটনা, বিএনপির বক্তব্য, অনেকটা ঠাকুরঘরে কেড়ে আমি কলা খাই না এর মতো। তারা নতুন করে সাম্প্রদায়িক শক্তিকে উস্কে দিচ্ছে এবং তাদের সহযোগিতার অভিযোগ পাওয়া যাচ্ছে। কুমিল্লার ঘটনায় জড়িতদের বিএনপি সহযোগিতা করছে বলেও দাবি করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। ষড়যন্ত্র করে ক্ষমতা যাওয়া বিএনপি যে রঙিন খোয়াব তা অচিরে দুঃস্বপ্নে পরিণত হবে। যদিও এসব অভিযোগ অস্বীকার করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সরকারের বিরুদ্ধে পাল্টা অভিযোগ তোলেন। চট্টগ্রামে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নোত্তরে তিনি বলেন, সরকারই জনগণের দৃষ্টি ভিন্ন খাতে ফেরাতে এমন কর্মকাণ্ড চালাচ্ছে। তারা তাদের ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য তারা সব সময় বিভিন্নভাবে বিভিন্ন রকম সমস্যা তৈরি করছে এবং মাঝে মাঝে তাদের মূল যে আপনার যে সংকটগুলো সেগুলোকে দৃষ্টি জনগণের কাছ থেকে সরিয়ে নেওয়ার জন্য তারা ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করে এই ধরনের আপনার ঘটনাগুলোর মধ্যে দিয়ে। কুমিল্লার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবিও জানান বিএনপি মহাসচিব। আমরা এটা দিন মার্জিয়া মুমু, সময় সংবাদ, ঢাকা। সুস্থ আছে টিকা নেওয়া মানিকগঞ্জের 120 শিশু শিক্ষার্থী। তাদের শরীরে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায়নি। অভিভাবকরা বলছেন টিকা নেওয়ায় তাদের মনোবল বেড়েছে। এদিকে ভ্যাকসিনের মজুদ বাড়িয়ে বয়সসীমা কমিয়ে 5 বছর থেকে শিশুদের টিকার আওতায় আনার পরামর্শ বিশেষজ্ঞদের। আফরান আজাদ মানিকগঞ্জ সরকারি বিদ্যালয়ের 9ম শ্রেণীর শিক্ষার্থী। বৃহস্পতিবার এ জেলার কয়েকটি স্কুলের 12 থেকে 17 বছর বয়সী 120 জন শিশুর মধ্যে টিকা নেয়া সেও একজন। টিকা নেয়ার পর কেমন আছে জানতে চাইলে আফরান জানায় তার কোনো পার্শ্ব প্রতিক্রিয়াই হয়নি। খোঁজ নিয়ে জানা গেছে টিকা নেয়া শিশুরা সবাই সুস্থ আছেন। বাংলাদেশে নেওয়া প্রথম ছাত্রদের মধ্যে আমরা, তাই অনেকটা আনন্দই লাগছে। আর যেহেতু এখনও পর্যন্ত আল্লাহর রহমতে অনেকটা ভালো আছি, আমার কোনো ধরনের সাইড এফেক্ট হয়নি বা কোনো ধরনের জ্বর আসেনি। আমার সমবয়সী যারা আছে তাদেরকে আমি বলবো টিকা নেওয়ার জন্য, কারণ এই টিকা ভয়ের কিছু নাই। অভিভাবকরাও বলছেন টিকা দেওয়ার উদ্যোগে শিশুদের মনোবল বেড়েছে। এই টিকা নেওয়ার ফলে আমাদের পরিবার, পুরো পরিবার সুরক্ষিত হবে আশা রাখি ইনশাল্লাহ। ও মানসিকভাবে একটু উৎফুল্ল যে আমি ইতিহাসের একটা অংশ হলাম। প্রথমে টিকা দিতে ভয় পাইছি, কিন্তু টিকা দেওয়ার পরে দেখলাম না তেমন কোনো জটিলতা নাই। ইনশাল্লাহ ওর কোনো সমস্যা এখনো পর্যন্ত হয়নি, সুস্থ আছে। আর বিশেষজ্ঞরা বলছেন 5 থেকে 17 বছর বয়সী শিশুদেরও টিকা দেওয়া যাবে, তবে এজন্য বাড়াতে হবে টিকার মজুদ। 12 থেকে 17 এবং অনেক দেশে 5 থেকে 17 পর্যন্ত ওরা দিচ্ছে, কারণ শতকরা 90% লোককে কভার করতে গেলে ওই জনগোষ্ঠীকে কভার করতে হবে, দিতে হবে। 2 সপ্তাহ পর্যবেক্ষণের পর সারা দেশের শিশুরা আসবেন এই কার্যক্রমের আওতায়। প্রাথমিকভাবে 30 লাখ শিশুকে দেওয়া হবে ফাইজার বায়োএনটিকের টিকা। আফজাল হোসেন, সময় সংবাদ। মাইলিশ রক্ষায় মুন্সিগঞ্জ ও শরীয়তপুরে নৌপুলিশের অভিযানে হামলা চালিয়েছে জেলেরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাবার বুলেট নিক্ষেপ করে পুলিশ। পুড়িয়ে দেয়া হয় 2 কোটি মিটার জাল, আটক করা হয় 6 জনকে। এছাড়াও জব্দ করা হয়েছে 40 কেজি ইলিশ মাছ। ঘড়ির কাঁটায় সময় রাত 4টা। শরীয়তপুরের জাজিরার সিডারচর বাজারে অবৈধ কারেন্ট জাল পুড়িয়ে দেয় নৌপুলিশ। এ সময় তাদের ঘিরে ফেলে হামলা চালানোর চেষ্টা করে গ্রামবাসী। দুই পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়ার এক পর্যায়ে আত্মরক্ষায় রাবার বুলেট ও গুলি চালায় নৌপুলিশ। বৃহস্পতিবার মধ্যরাত থেকে শুক্রবার সকাল 9টা মুন্সিগঞ্জের শিমুলিয়া ফেরিঘাট থেকে শরীয়তপুরের নড়িয়া পয়েন্ট পর্যন্ত পদ্মার অংশে অভিযান চালিয়ে 2 কোটি 38 লাখ মিটার জাল নষ্ট করা হয়। এ সময় 6 জনকে আটক করে নৌপুলিশ। জব্দ করা হয় 40 কেজি ইলিশ মাছ। খাই অবস্থারই না, কারণ আমরা পেটের অভাবে 2-1 জন মানুষই তো যায় মাছ ধরতে। আমরা মাছ ধরেই খাই, জেলেদের লাগিয়ে 20 দিনের লাগিয়ে খাওয়ান দেয় সরকার, বা আমরা শুনছি দিব কিন্তু আমরা পাইনি। তবে নদীর মাছ রক্ষায় প্রজনন মৌসুমে সরকারের সিদ্ধান্ত বাস্তবায়নের কথা জানান নৌপুলিশের এই কর্মকর্তা। এই যে ভিজিএফটা দেওয়া হয়, এই ভিজিএফটা দেওয়ার ব্যাপারে আর একটু ইয়ে করা উচিত,
যে প্রপার জায়গা যাচ্ছে কিনা এটা যেরকম দেখা দেখো পাশাপাশি আমরা হয়তো এরকম একটা কর্মসূচি নিতে পারি যে তাদের জাল নৌকা এই সময় দিবে যারা জমা রাখবে তাদেরকে আমরা সাহায্য সহযোগিতা ভিজিএফ দেবো। ইলিশ প্রজনন ও সংরক্ষণ নিশ্চিতে নদ নদীতে মাছ ধরায় নিষেধাজ্ঞা থাকলেও সুযোগ পেলেই জাল নিয়ে নদীতে নেমে পড়ছে জেলেরা। এ অবস্থায় সরকারের নেওয়া পদক্ষেপ কতটা কার্যকর হবে তা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। সময় মতো খাদ্য সহায়তা না পৌঁছানোর কারণেই মাছ ধরতে বাধ্য হচ্ছেন বলে দাবি জেলেদের। শরীয়তপুরের পদ্মার নড়িয়া পয়েন্ট থেকে এহসানুল হক শাওন, সময় সংবাদ। ইভালি কাণ্ডে এবার জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরকে কাজ করায় দাঁড় করালো বাণিজ্য মন্ত্রণালয়। WTSL-এর মহাপরিচালক হাফিজুর রহমানের দাবি, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর গ্রাহকদের মামলার বিপরীতে কারাদণ্ড কিংবা ইভালির ব্যবসা সাময়িক বন্ধ করে দিলে এত বড় কেলেঙ্কারি হতো না। আর বাংলাদেশ ব্যাংক বলছে পেমেন্ট গেটওয়ে প্রতিষ্ঠানের কাছে ইভালি, ই অরেঞ্জ সহ বিতর্কিত প্রতিষ্ঠান ও গ্রাহকদের আটকা পড়া অর্থ ফেরত দেওয়ার বিষয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত এখনো হয়নি। অস্বাভাবিক মূল্যছাড়ের টোপ দিয়ে ইভ্যালি, ই অরেঞ্জ ও ধামাকা সহ বেশ কয়েকটি প্রতিষ্ঠানের গ্রাহক প্রতারণার ঘটনায় তোলপাড় চলছে দেশের ই কমার্স খাতে। প্রশ্ন উঠেছে বিতর্কিত এসব প্রতিষ্ঠান প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে গ্রাহকদের হাজার হাজার কোটি টাকা আত্মসাৎ করল কিভাবে। তবে ই কমার্স খাতের কেলেঙ্কারি নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের WTOSL এর মহাপরিচালক হাফিজুর রহমান। শুক্রবার রাজধানীর আগারগাঁওয়ে এক অনুষ্ঠানে তিনি জানান ইভ্যালির বিতর্কিত ব্যবসায়িক কর্মকাণ্ডের বিষয়ে এক বছর আগে থেকে জানতো বাণিজ্য মন্ত্রণালয়। ইভ্যালিকে থামাতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সহ ছটি সংস্থাকে চিঠিও দেয় মন্ত্রণালয়। ওই সময় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে ইভ্যালির বিরুদ্ধে গ্রাহকদের প্রায় 6,000 মামলা চলমান ছিল। সংস্থাটি ইভ্যালিকে কারাদণ্ড কিংবা সাময়িক ব্যবসা বন্ধের মতো কঠোর সিদ্ধান্ত নিতে পারেনি। 6,000 দরকার নেই, 4টা অভিযোগে ইভ্যালি সোজা হয়ে যায়। তাকে যদি একটু জেল দেওয়া হতো, তাকে যদি 2 দিনের জন্য বন্ধ রাখা হতো, এদিকে চলমান সংকটের মধ্যে ইভ্যালি, ই অরেঞ্জ সহ অন্যান্য বিতর্কিত প্রতিষ্ঠান এবং গ্রাহকদের বিপুল অর্থ পেমেন্ট গেটওয়ে প্রতিষ্ঠানের কাছে আটকা আছে। এ অর্থ ছাড়ে কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে কিনা সে বিষয়ে কোনো সিদ্ধান্ত জানাতে পারেননি বাংলাদেশ ব্যাংকের এই কর্মকর্তা। এই টাকাগুলো আমরা ধরে রাখবো কিনা বা ছাড়বো কিনা অথবা কোর্টের কাছে কোনো ডিসিশন যাবো কিনা, এই ব্যাপারটা আমরা কমার্স মিনিস্ট্রির সাথে বসেই ডিসিশন নেব। অনুষ্ঠানে অনলাইনে পণ্য কেনাবেচার নামে গ্রাহক ঠকানো আর সহ্য করা হবে না বলে হুঁশিয়ারি দেন বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের চেয়ারম্যান মফিজুল ইসলাম। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। বাজারে পেঁয়াজের দাম কমতে শুরু করলেও ঊর্ধ্বমুখী তেল, ডাল, চিনির দাম, নিত্যপণ্যের দাম বাড়ায় ক্রেতাদের নাভিশ্বাস উঠে গেছে। তাদের দাবি নিয়মিত নজরদারির। ঊর্ধ্বগতির বাজারের লাগাম টানতে বৃহস্পতিবার পেঁয়াজের ওপর থেকে শুল্ক প্রত্যাহার করা হয়। কমতে শুরু করেছে পেঁয়াজের ঝাঁজও। শুক্রবার বাজারে দেশি পেঁয়াজ মানভেদে বিক্রি হচ্ছে প্রতি কেজি 65 থেকে 70 টাকা, যা গত 3 দিন আগেও প্রতি কেজি বিক্রি হয়েছে 75 থেকে 80 টাকায়। আর ভারত থেকে আসা পেঁয়াজ মানভেদে বিক্রি হচ্ছে প্রতি কেজি 50 থেকে 55 টাকায়। পেঁয়াজের দাম একটু কমছে, আলুর দামও কমছে। সরকার শুল্ক প্রত্যাহার করার সাথে সাথে পার কেজি 5 টাকা 7 টাকা কমে গেছে। শুল্ক কমানো হলেও এখনও পরিবর্তন নেই চিনির দামে। প্রতি কেজি খোলা চিনি 80 ও প্যাকেটজাত চিনি 85 থেকে 86 টাকায় বিক্রি হচ্ছে। চাল, ডাল, তেল সহ নিত্য প্রয়োজনীয় পণ্যের দামও পাল্লা দিয়ে বাড়ছেই। লাগাম ছাড়া বাজার দরের সঙ্গে তাল মেলাতে নাভিশ্বাস উঠছে ক্রেতাদের। সবকিছুরই দাম বাড়তি, পরিবার চালানোটা অনেক কষ্টকর হয়ে যাচ্ছে। দয়া করে মধ্যবিত্তের নাগালের ভিতরে নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি যেন রাখা হয়। এতদিন তো কোম্পানিরা বলছে যে ব্যাট ট্যাক্স অনেক বেশি, ইন্টারন্যাশনাল মার্কেট বাড়তি, তো সরকার তো ট্যাক্স কমাই দিল। এখন ওরা কী করে সেটা দেখার বিষয়। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বাজার মনিটরিংয়ের দাবি করছেন সাধারণ মানুষ। হাসিবুল হাসান, সময় সংবাদ, ঢাকা। গত অর্থ বছরে দেশের রেকর্ড পরিমাণ খাদ্যশস্য উৎপাদন হয়েছে বলে জানিয়েছেন কৃষি মন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক। সরকারের সময় উপযোগী পদক্ষেপের জন্যই মহামারী ও প্রাকৃতিক দুর্যোগের মাঝেও খাদ্য উৎপাদনের ধারা অব্যাহত রয়েছে বলেও জানান তিনি। শুক্রবার সকালে বিশ্ব খাদ্য দিবস বাস্তবায়ন উপলক্ষে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন মন্ত্রী। করোনা মহামারীর চরম বিরূপ পরিস্থিতি এবং ঘূর্ণিঝড়, বন্যার মতো প্রাকৃতিক দুর্যোগের মাঝেও বাংলাদেশ খাদ্য উৎপাদনের ধারা অব্যাহত রেখেছে। কৃষি মন্ত্রণালয়ের সার্বিক পদক্ষেপে 2020-21 অর্থবছরে রেকর্ড বোরো উৎপাদন হয়েছে 2,08,00,000 টন,
যা দেশের ইতিহাসে সর্বোচ্চ। এ সাফল্যের পরেও আমাদেরকে কোভিড পরবর্তী বাংলাদেশে খাদ্য পুষ্টি নিরাপত্তা নিয়ে সচেতন থাকতে হবে। অসময়ের অসহনীয় গরমে অতিষ্ঠ জনজীবন, তাপমাত্রা বাড়তে থাকায় রোগীর চাপ বাড়ছে হাসপাতালগুলোতে। সবচেয়ে বেশি প্রভাব পড়ছে শিশুদের উপর, জ্বর শ্বাসকষ্ট নিয়ে ভর্তি হচ্ছে শিশুরা। গত কয়েকদিনে স্বাভাবিকের চেয়ে তাপমাত্রা বেড়েছে কয়েক গুণ। আগামী দু একদিনের মধ্যে তাপমাত্রা স্বাভাবিক হওয়ার পূর্বাভাস আবহাওয়া অফিসের। তোহা খান তামিমের রিপোর্ট। পড়ছে জনজীবন, জনপদ অতিষ্ঠ, শ্রমজীবী মানুষ। বাংলা আশ্বিন মাসের শেষের দিকে হলেও প্রচণ্ড গরমে ওষ্ঠাগত প্রাণ। সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন বাইরে বের হওয়ারা। দিনে ও রাতে সমানতালে গরম থাকায় স্বস্তি নেই ঘরেও। ঋতুবৈচিত্র্যের এই সময়টাতে সাধারণত শীতের আগমনই জানান দেয়, কিন্তু সূর্য যেভাবে উত্তাপ ছড়াচ্ছে, চৈত্র বৈশাখের গরমকেও হার মানাচ্ছে বলে মনে করছে শ্রমজীবী মানুষ। আর আবহাওয়াবিদরা বলছেন আগামী দু একদিনের মধ্যেই স্বাভাবিক হবে তাপমাত্রা। প্রচুর পরিমাণ খারাপ বাবা, রোদ দ্রুত, এই জন্যে অনেক খারাপ মানে বাবা। আশ্বিন মাসে খেয়ে গরম, গাড়ি চালান যায় না, গাও ঘেমে ঘেমে যায়, গাড়ির গরম, এরপরে সামনে উপের গরম, রাস্তার গরম, আমাদের পোশাকের গরম, একটু কষ্ট তো হবেই। সাগরে একটা লঘুচাপ আছে এবং এই লঘুচাপটা কেটে যাওয়ার পরে গ্যাজুয়ালি তাপমাত্রা কমে যাবে। আমরা আশা করছি হয়তো আগামীকাল থেকেই তাপমাত্রা কিছুটা কমা শুরু করবে এবং আগামী পরশু দিন থেকে হয়তো দেশে অনেক জায়গায় বৃষ্টি, ভালো বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। এদিকে বিরূপ আবহাওয়ার প্রভাব পড়েছে হাসপাতালগুলোতে। শ্বাসকষ্ট, সর্দি কাশি ও জ্বর নিয়ে বেশি আক্রান্ত হচ্ছে শিশুরা। অনেকে শয্যা না পেয়ে ফিরে যাচ্ছেন অন্য হাসপাতালে। গরমের কারণে আর হচ্ছে ঠান্ডা আবহাওয়া এবং গরমের মিক্স কারণে এরকমটা হয়েছে। ওই শহরের দিকে নিয়ে যাও না হলে ঢাকা মেডিকেল নিয়ে যাও। বাইরে তো বাসার ভিতরে রাখাই তো দেয়, তারপর ফ্যানের বাতাসও সমস্যা হয়, ইয়া বাচ্চা তো পুষ্টি বাচ্চা তো ওই জন্য আর কি। চিকিৎসকরা বলছেন এই সময়টাতে কোনোভাবেই শিশুর শরীরে ঘাম বসতে দেওয়া যাবে না। সাধারণ সর্দি কাশি জ্বর হলেই নিতে হবে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ। বাচ্চারা যেন ঠিক মতো খেতে পারে, ঘেমে গেলে মুছে দিতে হবে, ঠান্ডা লাগলে কাপড় পরাতে হবে, এরকম সিমটোম্যাটিক ট্রিটমেন্টগুলো বেশি দিতে হবে। আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী শুক্রবার দুপুরে রাজধানী ঢাকাতে সর্বোচ্চ তাপমাত্রা 35.9 ডিগ্রি সেলসিয়াস, আর সারাদেশের মধ্যে সিলেটে সর্বোচ্চ 37.2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। তোহা খান তামিম, সময় সংবাদ, ঢাকা। কার্যক্রম বন্ধ হয়ে যাওয়া যুব কর্মসংস্থান সোসাইটি যুবকের গ্রাহকরা দেড় যুগেও পাওনা ফিরে পাননি। অন্যদিকে যুবকের বিরুদ্ধে দায়ের করা মামলার 7 বছর পর সব আসামিকেই পলাতক দেখিয়ে অভিযোগপত্র দিয়েছে সিআইডি। অর্থনীতিবিদরা বলছেন যুবককে যদি কৃতকর্মের সাজা ভোগ করতে হতো তাহলে নতুন করে ই কমার্সের প্রতারণার ঘটনা ঘটত না। আশরাফুল ইসলামের ছবিতে আতিকুর রহমান তমালের রিপোর্ট। এখানে টাকা জমা রাখা আমি নিঃস্ব হয়ে গেছি। 1 লাখ টাকা রাখলে মাসে পাওয়া যাবে 2000 টাকা, সেই আশায় যুবকে 12 লাখ টাকা রাখেন মুকুল। কিন্তু দিন মাস বছর পেরিয়ে দেড় যুগ চলে গেছে, এখনো আসল টাকাটাই তুলতে পারেননি তিনি। এর মাঝে বন্ধ হয়ে গেছে যুবক। একটা বাচ্চা বিশ্ববিদ্যালয়ে পড়ে, তার চিকিৎসা পর্যন্ত আমি করাইতে পারতাছি না, পড়াশোনার খরচ পর্যন্ত আমি দিতে পারতাছি না। আমার যা ছিল সম্পদ আমি সব এখানে রাখি, আজকে আমি নিঃস্ব হয়ে গেছি। 1996 সালে একটি অলাভজনক সংস্থা হিসেবে যাত্রা শুরু যুবকের। নানা অনিয়ম আর প্রতারণার অভিযোগে 2006 বাংলাদেশ ব্যাংক যুবকের কার্যক্রম বন্ধের আদেশ দেয়। যদিও এর আগেই সারা দেশের 91টি স্থানে প্রায় 3500 একর জমি কিনে আবাসন প্রকল্প শুরু করে তারা। ছিল 18টি বাড়ি ও 32টি ভিন্ন ভিন্ন প্রকল্প, যার মূল্য 6,500 কোটি টাকা, বর্তমান বাজারে যা 10,000 কোটি টাকার কম নয়। বিপরীতে গ্রাহকের পাওনা 2,500 কোটি টাকা। এই পাওনা ফিরিয়ে দিতে গঠিত হয় 2টি কমিশন ও 1টি আন্তঃমন্ত্রণালয় কমিটি। সুপারিশ ছিল যুবকের সম্পদ বিক্রি করে পাওনা শোধ করা হবে গ্রাহকের, কিন্তু কোনো এক অদৃশ্য কারণে সব উদ্যোগ থেমে গেছে। খালা শাশুড়ি উনার কাছ থেকে আনছি, আমার খালা শাশুড়ির মেয়ে উনার কাছ থেকেও আনছি, লজ্জা এ অবস্থায় সামনে দাঁড়াইতে আর পারি না, সত্যি কথা যেটা সামনে আর দাঁড়াতে পারি না। এখন মনে করে আমার থাকার মতন কোনো জায়গা নেই। 2014 সালে একটি মামলা করা হয় যুবকের বিরুদ্ধে। মামলা দায়েরের 7 বছর পর সম্প্রতি সিআইডি সব আসামিকে পলাতক দেখিয়ে অভিযোগপত্র দিয়েছে।
আমি এখন আর সিএজিতে নাই, মানে যেখানে মামলা তদন্ত করছি ওখানে আর নাই, বদলি হয়ে গেছি। বাণিজ্য মন্ত্রণালয়ের অনুমোদন নিয়ে যেহেতু ব্যবসাটা হয়েছে, সুতরাং বাণিজ্য মন্ত্রণালয়েরই আসলে মূল দায়িত্ব এই পুরো বিষয়টাকে কঠোরভাবে নিয়ন্ত্রণ করা। বাণিজ্য মন্ত্রী বলছেন আইনি সহায়তা প্রয়োজন, সেটির জন্য কাজ করছেন তারা। আইনি সহায়তা দরকার, আইন মন্ত্রণালয় বলতে পারবে। আমরা এই ব্যাপারে চিন্তা করছি, আইনি কোনো জটিলতা থাকবে কিনা, কি প্রক্রিয়ায় এটা করা যেতে পারে, যেহেতু এটা আদালতের একটা অর্ডারের মধ্যে আছে, তাতে আমরা বাণিজ্য মন্ত্রণালয় হুট করে ধরে কিছু করতে পারবো না। এদিকে পাওনা ফেরতের আশায় ক্ষতিগ্রস্ত মানুষেরা অপেক্ষায় আছেন দেড় যুগেরও বেশি সময় ধরে। খাতিকুর রহমান তমাল, সময় সংবাদ, ঢাকা। প্রতিদিন ভোরে প্রাইভেট কার নিয়ে বের হয় তারা, নিজেদের পরিচয় দেয় পুলিশ বলে। আসলে তারা ছিনতাইকারী, টার্গেট পথচারী ও বিভিন্ন গন্তব্যের যাত্রী। কৌশলে ছিনিয়ে নেয় টাকা ও মূল্যবান সামগ্রী। পাঁচ সদস্যের একটি ছিনতাইকারী চক্রকে গ্রেফতারের পর পুলিশ বলছে গেল পাঁচ বছরে অন্তত 1,500 ছিনতাই করেছে তারা। বুলবুল রেজা রিপোর্ট। 27 সেপ্টেম্বর সকাল 6:45 রাজধানীর আদাবরের শেখের টেক এলাকার একটি সড়কে প্রাইভেট কারটি এসে দাঁড়ায়। গাড়ি থেকে নেমে আশপাশ পর্যবেক্ষণে ব্যস্ত দুইজন। কিছুক্ষণ পর পাশের রাস্তার দিকে ইঙ্গিত একজনের। আরেকটি সিসিটিভি ফুটেজে দেখা যায় ফাঁকা রাস্তায় হাঁটছেন এক নারী, তাকে অনুসরণ করতে থাকে একজন। ওই নারীর গতিরোধ করে সঙ্গে থাকা স্বর্ণালঙ্কার ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় তারা। তবে জানেন না, রাত্রে যে এখানে জিএমবির গণ্ডগোল হয়েছে, আমরা থানার থেকে আসছি, আপনি এগুলো খুললে জানাম কেন? নিজের হাতে চুরিটা খুললো, পরে নিজের আমার মালাটা খুলে নিয়ে গেলো, আমি কিছু বলতে পারলাম না। রাজধানীর ডেমরা ও কদমতলিতে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়েছে চক্রের পাঁচ সদস্যকে। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ছিনতাইয়ে ব্যবহৃত গাড়ি, নকল ওয়াকিটকি ও আইডি কার্ড। পুলিশ বলছে চক্রটির প্রধান কাজী শওকত হোসেন। শওকত ও রাশেদ পুলিশ কর্মকর্তা সাজে, সুমন সাজে পথচারী। টার্গেট ব্যক্তিকে গতিরোধ করে মূল্যবান জিনিসপত্র নিজেদের হেফাজতে রাখার কথা বলে আবার কখনো ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় তারা। গাড়ি চালানোর দায়িত্বে থাকে মাসুম। স্বর্ণ ও মূল্যবান জিনিস বিক্রি করে বিল্লাল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা অনেক বেশ কয়েকটি ঘটনার কথা বলেছে। ঢাকাতেই অনেক বেশ কয়েকটি ঘটনা তারা ঘটিয়েছে ইতিপূর্বে। তাদের কাছ থেকে আমরা কিছু গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছি, যেহেতু তারা দীর্ঘদিন থেকে এই কাজে লিপ্ত আছে। গেল পাঁচ বছর যাবৎ এই চক্রটি নিয়মিত ছিনতাই করছে। প্রতিদিন ভোর 4টায় রাস্তায় নেমে সকাল 8টা পর্যন্ত কমপক্ষে 5 থেকে 6টি ছিনতাই করে তারা। বয়স্ক ব্যক্তিদেরকে তারা টার্গেট করে তাদের পিছনে, এবং যখন একটু নিরিবিলি পায় তখন তাদের উপর এই কৌশলে এই সমস্ত কিছু কেড়ে নিয়ে চলে যায়। ঢাকা মহানগরী ছাড়াও ঢাকা মাওয়া হাইওয়ে, ঢাকা আরিচা হাইওয়ে এবং ঢাকার পার্শ্ববর্তী এলাকাতেও পুলিশ পরিচয়ে ছিনতাই করে চক্রটি। বুলবুল রেজা, সময় সংবাদ, ঢাকা। বিশ্বের বিভিন্ন দেশের 4,000-এর বেশি সন্ত্রাসী জঙ্গি সংগঠনকে বিপজ্জনক হিসেবে চিহ্নিত করে কালো তালিকাভুক্ত করেছে ফেসবুক। এ তালিকায় বাংলাদেশ থেকে পরিচালিত বা দেশে সক্রিয় 6টি জঙ্গি সংগঠন ও এক ব্যক্তির নাম পাওয়া গেছে। এ তালিকা প্রকাশের পর যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন দেশে নতুন করে শুরু হয়েছে আলোচনা। বিশ্লেষকরা বলছেন নানা কর্মকাণ্ডে সমালোচিত ফেসবুক সামাজিক দায়িত্ব পূরণের অংশ হিসেবে এই কাজটি করেছে। যুক্তরাষ্ট্র থেকে লস্করের মামুনের রিপোর্টে বিস্তারিত। ফেসবুক নিয়ে আছে সমালোচনা, আছে নানামাত্রিক আলোচনা। বিভিন্ন সময় এই ফেসবুকই করে থাকে সামাজিক বিভিন্ন কাজ। দায়িত্বশীল এসব কাজে প্রশংসিত হয় জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যমটি। চলতি সপ্তাহে বিশ্বের বিভিন্ন দেশের 4,000-এর বেশি সন্ত্রাসী জঙ্গি সংগঠনকে বিপজ্জনক হিসেবে চিহ্নিত করে কালো তালিকাভুক্ত করেছে মার্ক জাকারবার্গের প্রতিষ্ঠান। ফেসবুকের ডেঞ্জারাস ইন্ডিভিজুয়ালস অ্যান্ড অর্গানাইজেশনস পলিসির আওতায় গোপন এই কালো তালিকার একটি সংস্করণ প্রকাশ করে মার্কিন সংবাদ মাধ্যম দ্য ইন্টারসেপ্ট। তালিকায় থাকা বাংলাদেশ থেকে পরিচালিত বা সক্রিয় 6 জঙ্গি সংগঠনগুলো হলো আল মুরসালাত মিডিয়া, ইসলামী স্টেট বাংলাদেশ, হরকাতুল জিহাদ ইসলামী বাংলাদেশ, আনসারুল্লাহ বাংলা টিম, জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশ জেএমবি ও শাহাম আল হিন্দ মিডিয়া। তালিকায় জেএমবির সঙ্গে সংশ্লিষ্ট তরিকুল ইসলাম নামে এক ব্যক্তির কথাও উল্লেখ আছে, তবে ওই ব্যক্তির ব্যাপারে বিস্তারিত কোনো তথ্য জানানো হয়নি।
কমপক্ষে 4000 ব্যক্তি ও গ্রুপের একটি তালিকা প্রকাশ করেছে ফেসবুক। এর মধ্যে দাতব্য সংস্থা, হাসপাতাল, লেখক, কয়েকশো সঙ্গীতশিল্পী, রাজনীতিক এবং প্রয়াত ঐতিহাসিক ব্যক্তিদের নাম আছে। তাদের বিপজ্জনক হিসেবে মনে করে ফেসবুক। এই তালিকাভুক্ত সংগঠনগুলোর সাথে জড়িতদের ইতিমধ্যে অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হয়েছে। বিশ্লেষকরা বলছেন, ফেসবুক এখন ভালো কাজ দেখিয়ে দায়িত্ব পালনে এগিয়ে থেকে ক্ষুণ্ণ হওয়া সুনাম ফিরিয়ে আনতে ব্যস্ত। বিষয়টি সম্পর্কে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিশেষ করে খতিয়ে দেখার প্রয়োজন আছে, কারণ এই ক্ষেত্রে বাংলাদেশের নাম এসেছে। পাশাপাশি ফেসবুক ব্যবহারকারীরা যাতে আরও বেশি সচেতন হতে পারে ফেসবুক ব্যবহারে, সেক্ষেত্রেও বাংলাদেশ সরকার আরও বেশি করে পদক্ষেপ গ্রহণ করতে পারে বলে আমরা মনে করি, যাতে বাংলাদেশের বিদেশে ভাবমূর্তি ক্ষুণ্ণ না হয়। কোনো অ্যাকাউন্ট থেকে এই তালিকায় থাকা সংগঠন বা ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ করা হলে সেই অ্যাকাউন্টগুলোর বিরুদ্ধেও ব্যবস্থা নেবে ফেসবুক। লস্কর আল মামুন, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। ইতালিতে সব গুরুত্বপূর্ণ স্থানে প্রবেশে গ্রিন পাস বাধ্যতামূলক করা হয়েছে। তবে এক জরিপে গ্রিন পাস নীতির প্রতি বেশিরভাগ মানুষ সমর্থন দিয়েছেন। প্রবাসী বাংলাদেশিরাও নিরাপত্তা ও সতর্কতার জন্য সরকারের গ্রিন পাস বাধ্যতামূলক নীতির পক্ষে। ইতালির ভেনিস থেকে মাকসুদ রহমানের তথ্য ও ছবিতে রিপোর্ট। ইতালিতে শিক্ষা প্রতিষ্ঠান, পানশালা, রেস্তোরাঁ, জিম, মিউজিয়াম, দূরপাল্লার যানবাহন ও বিমানে গ্রিন পাস বাধ্যতামূলক হয়েছে 1 সেপ্টেম্বর থেকে। এরই মধ্যে দেশটিতে 12 বছরের বেশি বয়স্কদের 80% মানুষ 2 ডোজ টিকার আওতায় এসেছে। তবে এখনও সরকারের বাধ্যতামূলক গ্রিন পাস মানতে রাজি নন অনেকেই। এ অবস্থায় দেশটির ক্যাথলিক ইউনিভার্সিটি অফ দ্য সিক্রেট হার্ট গবেষণা ও জরিপ করেছে। বৃহস্পতিবার প্রকাশিত জরিপে দেখা যায় 55% মানুষ গ্রিন পাসের পক্ষে, 60 বছরের বেশি বয়স্করা গ্রিন পাসের পক্ষে হলেও 34 বছরের কম বয়সীরা অর্ধেক গ্রিন পাসের বিপক্ষে। যেসব কর্মচারী গ্রিন পাস তৈরি করতে ব্যর্থ হবেন তাদেরকে 600 থেকে 1500 ইউরো পর্যন্ত জরিমানা করা হবে। কিছুদিন পর চাকরি থেকে বরখাস্ত, বেতন ও সম্মানী স্থগিত করারও কথা জানিয়েছে সরকার। সেই সঙ্গে আইন অমান্য করলে মালিক ও নিয়োগদাতাকে 400 থেকে 1000 ইউরো পর্যন্ত জরিমানা গুনতে হবে। ইতালীয়দের মধ্যে বিভক্তি থাকতেও সরকারের নেয়া সতর্কতা ও গ্রিন পাসের বাধ্যতামূলক পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। সরকার সর্বক্ষেত্রে গ্রিন পাস বাধ্যতামূলক করেছে, সরকারি এবং বেসরকারি। তাতে আমরা যারা প্রবাসী আছি সবাই অনেক খুশি। করোনা পরিস্থিতির মধ্যে সবাইকে সতর্ক থাকতে হবে এবং আমাদেরকে সবাইকে সতর্কভাবে চলতে হবে, যেন করোনা থেকে আমরা সবাই রক্ষা পেতে পারি। বিনামূল্যে সরকার কোভিড-19 পরীক্ষা ও গ্রিন পাস সরবরাহ করলেও ইতালির বিভিন্ন অঞ্চলে এর বিপক্ষে অবস্থান নিয়েছে বিভিন্ন মানবাধিকার সংগঠন। সময় সংবাদ, ইতালি। কাতারে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে গালফে বসবাসরত প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীদের নিয়ে বিজনেস কনফারেন্স। মধ্যপ্রাচ্যে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে সেতুবন্ধন, ব্যবসায়ী নেটওয়ার্ক ও সুসম্পর্ক উন্নয়নের লক্ষ্যে এই বিজনেস কনফারেন্স আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ বিজনেস কাউন্সিল কাতার। কাতার প্রতিনিধি আনোয়ার হোসেন মামুনের তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। 2022 সালের কাতার ফুটবল বিশ্বকাপ উপলক্ষে কাতারে ব্যবসায়িক নেটওয়ার্ক গড়ে তোলার লক্ষ্য নিয়ে প্রথমবারের মতো বাংলাদেশ বিজনেস কাউন্সিল কাতারের আয়োজনে আগামী 5 নভেম্বর গালফে বসবাসরত প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীদের নিয়ে কাতারের রাজধানী দোহাতে বিজনেস কনফারেন্স অনুষ্ঠিত হবে। স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে দোহা ওল্ড গানম ম্যাজিস্ট্রেট হোটেলের হল রুমে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এই বিজনেস কনফারেন্সের সময় ঘোষণা করা হয়। 2022 কাতার ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে ব্যবসায়িক সম্ভাবনা কাজে লাগিয়ে কাতার সহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে বাংলাদেশি পণ্যের বাজার সৃষ্টি হবে বলে মনে করেন কাতার প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীরা। বিজনেস কাউন্সিলের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন কমিউনিটির নেতারা। বিজনেস কনফারেন্সে সার্বিক সহযোগী ওয়ার্ল্ড কাপ সামনে 22-এ আশা করি আমরা বাংলাদেশের পণ্য এখানে উপস্থাপন করতে পারবো, এবং আপনারাও আসেন, আমরা সবাই মিলে একসাথে ব্যবসা করি। বাংলাদেশের পণ্যের কীভাবে প্রসার বাজার সৃষ্টি করা হয় এই উদ্দেশ্য নিয়ে আমরা এই কনফারেন্সের মুখ্য ভূমিকা পালন করব। কাতার বিজনেস কাউন্সিল এর এই উদ্যোগ যেন সফল হয় সেই জন্যে বাংলাদেশ কমিউনিটির পক্ষ থেকে সর্বরকম সহযোগিতা এবং সহায়তা
করব ইনশাআল্লাহ। গালফে বসবাসরত প্রবাসী বাংলাদেশী ব্যবসায়ীদের মধ্যে সেতুবন্ধন, ব্যবসায়ী নেটওয়ার্ক ও সুসম্পর্ক তৈরি করে পারস্পরিক যোগাযোগ ও সহযোগিতার মাধ্যমে গালফে বাংলাদেশি পণ্যের বিশাল বাজার সৃষ্টির লক্ষ্যে এই কনফারেন্স আয়োজন বলে জানালেন আয়োজকরা। আমাদের ভিতরে একটা সুসম্পর্ক উন্নয়ন হবে এই সম্মেলনের মাধ্যমে, একজনের সাথে একটা পরিচিত হবে, এতে করে আমাদের ব্যবসা বাণিজ্যের গতিশীলতা আরও বাড়বে। এই বিজনেস কনফারেন্স গালফে বসবাসরত প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ী ও বাংলাদেশ থেকে অন্যান্য ব্যবসায়ীরাও এই কনফারেন্সে যোগ দেবেন বলে জানা গেছে। সময় সংবাদ কাতার। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। আনন্দ বিষাদে দেবী দুর্গাকে বিদায়, বিসর্জন ঘিরে উৎসবের আমেজ, বিজয়া দশমীতে সম্প্রীতি প্রতিষ্ঠার প্রার্থনা, কলকাতায় 18 অক্টোবর পর্যন্ত চলবে বিসর্জন। পুরনো রূপে ফিরছে বিএনপি, তারাই সাম্প্রদায়িক শক্তিকে উস্কে দিচ্ছে বললেন ওবায়দুল কাদের। আওয়ামী লীগের মদতে কুমিল্লার ঘটনা, অভিযোগ মির্জা ফখরুলের। এই ছিল প্রবাসী সময়, সঙ্গে থাকুন সময়ের।